এক রাতের মধ্যে হাঁটু ও কোমরের ব্যথা একেবারেই দূর হবে। জীবনে বেঁচে থাকতে হাঁটু কোমরের ব্যথা আর হবে না। আজকের এই ঘরোয়া নুস্কা যাদের হাঁটু ও কোমরে কোনো প্রকারের ব্যথা নেই তারাও সেবন করতে পারবেন। তাহলে ভবিষ্যতে হাঁটু ও কোমরে আর ব্যথা হওয়ার চান্স থাকবে না। বন্ধুরা, এমন অনেক মানুষ আছেন যাদের হাঁটু, হাঁটুর আশেপাশে, কোমর ও কোমরের পাশে পিছনে তীব্র ব্যথা হয়। হাঁটু ভাঁজ করে কোনো প্রকার কাজ করতে পারেন না, কোমরের ব্যথার কারণে ঝুঁকে কাজ করতে পারেন না, এক পাশ থেকে আরেক পাশ হয়ে শুতে গেলেও কোমরে প্রচণ্ড টান লাগে ও ব্যথা হয়। ব্যথার অনুভূতি এমন হয় যে এই ব্যথার কারণে বুঝি জীবনটাই চলে যাওয়ার উপক্রম। ব্যথার ঔষধ খেয়ে অনেকেই হাঁটু কোমরের ব্যথা কমিয়ে থাকেন। যখন ঔষধ খাওয়া বন্ধ করেন, হাঁটু ও কোমরের ব্যথা আবারও তীব্র হয়ে ওঠে। তখন কি করবেন বুঝে উঠতে পারেন না। বন্ধু, আজ দেখাবো এমন এক কার্যকরী ঘরেলু নুস্কা যেটা সেবন করতে হবে রাতে, ও আরেকটি উপায় দেখাবো যেটা আপনাকে দিনের বেলা যে কোনো সময় করতে হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। এই হাঁটু ও কোমরের ব্যথার রোগী প্রতিটি পরিবারই পাওয়া যাবে। এর বিভিন্ন কারণের মধ্যে প্রধান কারণ হলো অস্টিওআর্থ্রাইটিস বা অস্থিসন্ধির ক্ষয়। আমাদের দেহের প্রতিটি সন্ধি বা জয়েন্টের মতো হাঁটুর জয়েন্টের হাড়ও নরম এবং মসৃণ আবরণ বা কার্টিলেজ দ্বারা আবৃত। এই কার্টিলেজ যখন ক্ষয় হয়ে অমসৃণ আকার ধারণ করে, তখন জয়েন্টে নাড়াচাড়া ব্যথা অনুভূত হয়, জয়েন্ট ফুলে যায়। এটি হাঁটুর এক প্রকার বাত রোগ। বন্ধু, আজকের এই ঘরেলু নুস্কা তৈরি করতে আমাদের প্রথমেই প্রয়োজন হবে কালো জিরা। সবাই জানেন যে কালো জিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ বলা হয়ে থাকে। কথাটা কথার কথা নয়, বাস্তবেও প্রমাণিত। এই কালো জিরা সঠিকভাবে সেবন ও ব্যবহার করতে পারলে এমন কোনো রোগ নেই যে দূর হয় না। কালো জিরাতে পাওয়া যায় ভিটামিন, স্পটিকল নাইজোলন, অ্যামিনো অ্যাসিড, স্যাপোনিন, ক্রুড ফাইবার, প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম ও ক্যালসিয়াম। নিয়মিত কালো জিরা খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিক মতো হয়, ডায়াবেটিস কমে যায়। যদি প্রতিদিন সকালে এক চামচ কালো জিরা চিবিয়ে খেয়ে উষ্ণ গরম পানি সেবন করতে পারেন। কালো জিরায় এমন বহু গুণ রয়েছে যা কিনা আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। বন্ধুরা, কালো জিরা আমাদের দরকার হবে এক চামচ পরিমাণ। এখানে আমি একটি পাত্রে এক চামচ পরিমাণ কালো জিরা নিয়ে নিলাম। এর সাথে আমাদের আরও একটি ভেষজ উপাদান প্রয়োজন হবে বন্ধু, আর তা হলো আদা। এই আদা বাত ব্যথা কমাতে দ্রুত কাজ করে থাকে। এই আদা ও আদার রস ব্যথানাশক ঔষধের মতো কাজ করে। সরাসরি আক্রান্ত স্থানে লাগাতে পারেন আদার রস, হালকা গরম করে অথবা পান করতে পারেন। দুইভাবেই আদা দ্রুত তীব্র ব্যথা একেবারেই দূর করে দিবে। প্রাকৃতিক অ্যান্টিহিস্টামিন এবং অ্যান্টিবায়োটিক্স উপাদানে ভরপুর এই আদা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিয়ে থাকে। খেতে ইচ্ছে করে না, ক্ষুধামন্দা, খাওয়ার 30 মিনিট আগে আদা খেয়ে নিন। এতে ক্ষুধামন্দা দূর হবে এবং খাবারের রুচি আসবে, সাথে সাথে গ্যাস অম্বল দূর তো হবেই। বন্ধু, আদা লাগবে 1 ইঞ্চি পরিমাণ ও এটা হামান দিস্তায় হালকা এমন একটু থেতো করে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি 1 ইঞ্চি পরিমাণ আদা থেতো করে নেন, তাহলে এটি চায়ের চামচে 1 চামচ পরিমাণ হবে। আমি 1 চামচ পরিমাণ আদা থেতো এই পাত্রে দিয়ে দিলাম। বন্ধু, এবারে এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিতে হবে। এটা একজনের জন্য প্রস্তুত করছি। আপনারা যদি দুইজনের জন্য প্রস্তুত করতে চান, তাহলে কালো জিরা ও আদার পরিমাণ দ্বিগুণ করে দিবেন। বন্ধুরা, এবারে এটি চুলায় বসিয়ে দিতে হবে। হালকা আঁচে এটি জ্বাল দিতে হবে। কালো জিরা ও আদার উপকারী তন্তুগুলো এই পানিতে মিশে যাবে। অল্প আঁচে এটি জ্বাল দিতে হবে। 1 গ্লাস পরিমাণ পানি হাফ গ্লাস হলেই ও পানির রং এমন পরিবর্তন হলেই এটি নামিয়ে নিতে হবে। আমি নামিয়ে নিচ্ছি। এবারে একটি মগে ছাকুনি দিয়ে এই নুস্কা ছেঁকে নিতে হবে। বন্ধু, আপনারা চাইলে এখানে মধু যোগ করতে পারেন। হাফ চামচ পরিমাণ মধু যোগ করলেই হবে। বলে রাখা ভালো, ডায়াবেটিসের রোগীরা এখানে মধু যোগ করবেন না, সরাসরি এটি সেবন করে নিবেন। এই নুস্কা অবশ্যই গরম অবস্থায়
আপনাদের সেবন করতে হবে। চায়ের মতো চুমুক দিয়ে আপনাদের এটি পান করতে হবে। এই পানীয় ঠান্ডা হয়ে গেলে কোনো উপকারে আসবে না। অবশ্যই আপনাদের গরম অবস্থায় এটি পান করতে হবে। এটি আপনারা রাতের খাবার খাওয়ার 30 মিনিট পর সেবন করবেন। এটি খেয়ে ঘুমাতে যাবেন। বন্ধুরা, আরো একটি উপায় আছে, আর তা হলো দিনের বেলা বা যে কোনো সময় আপনারা যদি ব্যথা অনুভব করেন, সেই ব্যথার জায়গায় এরকম একটি সুতি কাপড় বা নরম কাপড় বা তাওয়াল নিয়ে কুসুম গরম পানিতে ভিজিয়ে ভালো করে চিপে আপনার যেখানে ব্যথা হয়েছে সেখানে এভাবে শেক দিবেন। 10 থেকে 15 মিনিট এভাবে শেক দিবেন, তাহলে আপনার ব্যথা আরো দ্রুত কমে যাবে। আর পাশাপাশি ঘরেলু এই নুস্কা রাতের বেলা সেবন করে ঘুমাতে যাবেন। বন্ধুরা, কথা দিচ্ছি, আপনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বিভিন্ন জয়েন্টের গাটের ব্যথা একেবারেই দূর হয়ে যাবে আর ফিরে আসবে না। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই।